ছেলেটার জীবন তোর বোনটার জীবন, ভেঙে দিস না রে। এতে আর কি হবে, শুধুমাত্র অশান্তি হবে, ভেঙে তো আর কিছু করতে পারবে না। তুমি যদি এখন পুরনো বউ হিসেবে ওখানে গিয়ে দাঁড়াও তাহলে ঋষিরই যত রকমের দুর্ভোগ হবে। কিন্তু আমরা তো জানতাম না যে ওর বউ কোনোদিন ফিরে আসবে, আমরা সেই হিসেবেই বিয়েটা দিয়েছিলাম। মামি, আমি আজ অব্দি কারোর কোনো ক্ষতি করিনি, যা ক্ষতি করেছি নিজের করেছি, আর ভবিষ্যতেও কারোর ক্ষতি করব না। তুমি ভয় পেও না, আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি উলির সংসারের দিকে ঘুরেও তাকাবো না। আমার জন্য উলির সংসার নষ্ট হবে না। উলি, তুই আমাকে একটা কথা বলতো, ঋষি কি তোকে একবারও ডাইরেক্টলি বলেছে যে তুই জাহ্নবী? না মামুন, আমি সেরকম বলার কোনো সুযোগ দিইনি। তুলি প্লিজ একটা রিকোয়েস্ট রেখো আমার, কোনোদিন ঋষিকে বলো না কিন্তু তুমি জানো, বলবে তুমি তুলি, এটা মাথায় রেখো কেমন। আর আমার কিচ্ছু করার নেই মামি, ঋষি জেনে গেছে যে আমি জাহ্নবী। তোমাদের কাছে সে কথাটা হয়তো আমি বলতে পারলাম না, কিন্তু আমি নিজে থেকে ওকে বলতে চাইনি, সেখানেও কিন্তু আমার দোষ নেই। আর আজ যে ওর সঙ্গে দেখা হয়েছিল সেটাও আমি বলতে পারবো না, শুধু শুধু অশান্তি বাড়িয়ে কি লাভ। আমি তো ঋষিকে দূরে ঠেলে সরিয়েই দিয়েছি, বারবার ঠেলে সরিয়ে দিচ্ছি, আর বারবার ঠেলে সরিয়েও দেব। তোমরা আমাকে প্লিজ ভুল বোঝো না, বলির সংসারে যদি কোনো রকম কোনো গণ্ডগোল হয় তার জন্য প্লিজ আমাকে দায়ী করো না তোমরা, আমি আর এই দায়ভার নিতে পারছি না, এত অভিযোগ আর আমি নিতে পারছি না, আর পারছি না। হে তুলি, একটু আসবো রে। ও বাবা, তুমি আবার জিজ্ঞেস করে কেন আসছো, এসো। মামি, পাশের বাড়ির কাকিমা এসেছে, এসো। কিরে কিরে, একবারে হুলুস থুলু। ওই দেখো বৌদি, তুমি একেবারে সেই আমার মেয়ের বিয়েতে এলে তারপরে হাওয়া, আর পাত্তাই নেই। কত করে বললাম অষ্টমঙ্গলের দিন একটু এসো, আসতে পারলে না। কি করবো বলো, তখন তো আমার জ্বর হয়েছিল বললাম না তোমায়। এখন ভালো আছেন তো? এখন ভালো আছি ভাই। বলছি আজকে কিন্তু আমি একটু দরকারে পড়ে এসেছি। বলো না কি দরকার তোমার। আহা বৌদি, এত সংকোচ করছো কেন বলো তো? হ্যাঁ, তুমি আমাদের কতদিনের পুরনো প্রতিবেশী, বলো না, বলো বলো। না ভাই, আর বলো না, বাড়িতে হঠাৎ করে অতিথি এসে পড়েছে আর চা ফুরিয়ে গেছে। কথাকে অবশ্য বলেছি ফেরার সময় একটু নিয়ে আসতে, তাই ভাবলাম একটু বল। এটা কোনো ব্যাপার হলো একটা। হ্যাঁ রে, তুই একটু চা পাতা এনে দে, এনে দিচ্ছি। তো কে এলো বাড়িতে? আরে মামা শ্বশুর আর মামি শ্বশুর এসেছেন, ওনাদের তো আমার মুহূর্তে মুহূর্তে চা লাগে। আরে ভোর দুপুরবেলা দোকানপাট সব বন্ধ, তাই ভাবলাম যে তোমাদের বাড়িতে একটু আসি। বেশ করেছ, তুলিকে বলে দিলেই তো হতো, আর একটু বেশি দিয়ে দিত। বৌদি, তুলির আমাদের দরাজ মন, ও ডেফিনেটলি বেশি করে নিয়ে আসবে, তুমি একদম চিন্তা করো না। তা অবশ্য ঠিক। হ্যাঁ গো, কাল জামাই একা এলো? কাল জামাই? না তো, না, আমি কাল একটু বাবানের স্কুলে গেছিলাম, ফেরার সময় দেখলাম যে তোমার জামাইয়ের গাড়ি দাঁড়িয়েছে, তুলির সঙ্গে কথা বলছিল। আমি ভাবলাম গাড়ির ভেতরে বোধ হয় ওলি আছে, কিন্তু দেখতে পেলাম না। আমারও না খুব তাড়াহুড়ো ছিল জানো তো, খুঁজনে আর আমিও ডেকে কথা বলিনি, খুব খিদেও পেয়ে গেছিল। সে কখন বেরিয়েছি আর কখন ফিরেছি। কাল কখন বলো তো? তোমরা জানো না? তোমাদের বাড়িতে জামাই আসেনি, তাহলে তুলির সঙ্গে কথা বলছিল, জানি না কি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছিল তো, এসেছিল। এসেছিল না, তাই তো বলছি।
ওলি আসেনি? হ্যাঁ না, মানে ইয়ে ওলি কালকে আসতে পারেনি, ও আসলে একটা কাজে ব্যস্ত আছে। তা আমি জামাইকে ডেকেছিলাম, মানে তুলির সামনে বিয়ে, তাই ওই ব্যাপারেই একটু আলোচনা। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। তা তুলি কোথায় যাচ্ছিল? তুলির আসলে তুলির একটু কেনাকাটা ছিল, তো তাই ওই স্টেশন বাজারে যাবে, তো জামাই আর কি একটু এগিয়ে দিল। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। আমি ভাবলাম কি হলো, ওলি নেই, তুলির সঙ্গে কথা বলছে তোমাদের জামাই, আবার জামাই তোমাদের বাড়িতে এসেছে কিনা জিজ্ঞেস করাতে তুমি একটু অবাকই হলে। তাই ভাবলাম, আসলে কত কিছুই তো শুনছি আজকাল। হেও তো শুনেছি যে তোমার জামাইয়ের আগের বউকে নাকি আবার অনেকটা তুলির মতন দেখতে। তাই ভাবলাম কি জানি আবার ওলির ওপর থেকে মনটা উঠে গিয়ে আমাদের তুলির ওপর না পড়ে যায়। যাক, এখন জেনে নিশ্চিন্ত হলাম। আমি এখন আর থাকবো না, হ্যাঁ এই রূপসী চলি গো। হ্যাঁ, বাড়িতে গেস ফেলে কতক্ষণ কাটিয়ে গেলাম। এই থ্যাংক ইউ, হ্যাঁ চায়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। দাদা আসছি, হ্যাঁ এসো বৌদি, এসো এসো। আসছি রে। কাল ঋষি এসেছিল? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কাল ঋষি এসেছিল। ঋষি কোত্থেকে আসবে? মধুমিতা বৌদি বলে গেল যে ও তোকে আর ঋষিকে কালকে মোড়ের মাথায় দেখেছে। তা তুই তো বলছিস যে ঋষির সঙ্গে দেখা হয়নি, তাহলে তাহলে কি মধুমিতা বৌদি ভুল দেখেছে, ওটা তোরা ছিলি না, নাকি বলতো? তুমি তো কাল ওই সময় ফিরেছিলে, তুমি তো নিজেই বললে তুমি পরীক্ষা দিতে গিয়েছিলে। গিয়েছিলাম। কাল যে তোকে বারবার জিজ্ঞেস করলাম ঋষির সঙ্গে দেখা হয়েছিল কিনা, তুই যে তখন বললি যে দেখা হয়নি। শুধু তাই না, তোকে যখন জিজ্ঞেস করলাম তুই কিভাবে ফিরলি, তুই বললি তুই একা ফিরেছিস। তাহলে কি দাঁড়াচ্ছে, তুই আমাদের মিথ্যে কথা বলেছিস, তাই না? তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি ঋষির সঙ্গে দেখা করতে গিয়েছিলে, পরীক্ষা দিতে যাওনি। না মামি, আমি মিথ্যে কথা বলিনি। হাজার বার মিথ্যে কথা বলছো তুমি, বার বার মিথ্যে কথা বলছো। জি 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 জি, এত অকৃতজ্ঞ, এত বেঈমান তুমি। তুমি কালকে এই পাড়ায় ঋষিকে নিয়ে এসেছিলে, দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে, সঙ্গে অথচ ওলি ছিল না, আর সবাই পাড়া প্রতিবেশী সবাই দেখলো সেটা। ছি, আমি 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 এক্ষুনি ওলিকে ফোন করে জানাবো, ও ঋষির কাছ থেকে ব্যাপারটা জানুক। আর তাছাড়া ঋষিও ওকে জানিয়েছে কিনা ব্যাপারটা সেটাও তো আমাকে জানতে হবে। মামি, ঋষির সাথে আমার রাস্তায় দেখা হয়ে গিয়েছিল, ও আমাকে জোর করে বাড়ির কাজ অব্দি পৌঁছে দেয়। ওকে যদি বাড়িতে নিয়ে আসা হতো তাহলে তোমরা নানা রকম কথা বলতে, সেই জন্যই আসতে বারণ করেছিল। তাই জন্য তুই ঋষির সঙ্গে এইভাবে গটাপ করলি? তুই এটা অত্যন্ত অন্যায় করেছিস, কিন্তু অত্যন্ত অন্যায় করেছিস। কি হতো তুই যদি বাড়িতে এসে সোজা সাপটা কথাটা বলে দিছিস অনেস্টলি, যে ঋষির সঙ্গে দেখা হয়ে গেছিল, ও জোর করলো, কি বলতাম আমরা? কিছুই বলতাম না। কিন্তু তুই লুকিয়ে চুরিয়ে ব্যাপারটা করলি, তুই নিজেকে এক্সপোজ করলি এইভাবে, প্রকাশ্য দিনের আলোয় সবার সামনে মোড়ের মাথায় দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলবি, আর ভাবলি যে কেউ জানতে পারবে না, পাড়ার কেউ দেখতে পাবে না। তোমার ঋষির সঙ্গে কথা বলে তো কি আছে আমি সেটা বুঝতে পারছি না। তুলি মামি প্লিজ, আমাকে রোজ রোজ এভাবে বকো না, এই অশান্তি আর আমার ভালো লাগছে না। তুমি আমার মেয়ের জীবনটাকে ধ্বংস করবে আর বলবে ভালো লাগছে না, সেটা কি হতে পারে? দুধকলা দিয়ে কাল সব পুষেছিলাম বুঝেছো, এই যে তুমি বাইরে থেকে তুলে বাড়িতে নিয়ে এসেছিলে, দেখতে পাচ্ছ এখন? নিয়ে এসো আরো, পর কোনোদিনই আপন হয় না। এখন আমার কথা বিশ্বাস হচ্ছে প্রমাণ হলো তো, নাকি এখন আমাকে বিশ্বাস করতে পারছো না তুমি? তোমাকে সেদিন অত বড় বিপদ থেকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম, তার মানে এখন দেখা যাচ্ছে সেটা আমাদের ভুল ছিল, পরের ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করেছি আমরা। তুমি এখন চুপ করে থাকবে তো, কিচ্ছু বলবে না? কি আর বলবো, আর বলবার তো কিছু রাখিনি। এইভাবে আমাকে সকলের সামনে অপদস্থ করলি তুই, বিশেষ করে তোর মামিকে আমি একবার বলেছিলাম,
বড় মুখ করে। মামু কি বল, কি এক্সকিউজ দিবি এখন? এক্সকিউজ দেবার তোমার আর কি আছে? আমরা ভালো মানুষ বলে এইভাবে ঠকালে আমাদের তুমি? মামি আমি কিন্তু তোমাদের ঠকাইনি। আলবাত ঠকাচ্ছিস। আমি আগে এটা বিশ্বাস করতাম না তুলি, কিন্তু আমি এখন দাঁড়িয়ে তোর সামনে বলছি তুই ঠকাচ্ছিস আমাদের। আর শুধু আমাদের নয়, সব থেকে বড় ঠকানো কাকে জানিস? অলিকে, তোর বোনকে। তুই এইভাবে যে ঋষির সঙ্গে দেখা করেছিস রাস্তায় মধ্যিখানে, সকলের সামনে গল্প করেছিস, আর সেটা পাড়ার লোকেরা দেখেছে, এটা কতদূর গড়াতে পারে তোর কোনো ধারণা আছে যে এর ইম্প্যাক্টটা কোথায় যেতে পারে? আর তাছাড়া ওলি এটা জানলে কি ভাববে তোর সম্বন্ধে? আমি ওকে এক্ষুনি ফোন করে জানাবো। এটা লুকোনোর আর কোনো উপায় নেই গো। তাছাড়া ওলিকে শক্ত হতে হবে, ওর হাজবেন্ডকে ওকে চার্জ করতে হবে যে ওলিকে বিয়ে করার পর তার দিদির সঙ্গে সে মিট করছে লুকিয়ে লুকিয়ে এবং তাকে বাড়ি পৌঁছে দিচ্ছে, সে অবশ্যই অন্যায় করছে এটা। এক্স্যাক্টলি। একটা কথা তুমিও জানো মামি, আমিও জানি, আমি শুধুমাত্র ওলির দিদি কিন্তু নই, আমি কিন্তু ঋষির পুরনো স্ত্রীও। আমি জাহ্নবী, আমি জাহ্নবী, আমি জাহ্নবী। এই পরিচয়টা জানার পরেও শুধুমাত্র ওলির দিদির পরিচয়টা তুমি রাখবে, আর একটা পরিচয় মন থেকে বিদায় করে দেবে সেটা তো হয় না মামি। তাহলে তুই কি সেই পুরনো পরিচয় ফিরে যেতে চাস? না, ও পুরনো পরিচয় ফিরে যেতেই পারে, কিন্তু ঋষিকে পুরনো পরিচয় ফিরে যেতে গেলে, সেই পরিচয়টাকে অ্যাকসেপ্ট করতে গেলে অনেক বড় মাশুল দিতে হবে। তৈরি আছিস তো তার জন্য? তুই আমার মেয়ের ক্ষতির বিনিময়ে, সর্বনাশের বিনিময়ে আমি অন্য কিচ্ছু মেনে নেব না। আমি সে কথা একবারও বলিনি, তুমি শুধু আমাকে ওলির দিদি বলেই কথা বলে যাচ্ছ এতক্ষণ ধরে। তুমি একবারও ভেবে দেখছো না ওলি আজকে যে সংসারটা করছে সেই সংসারটা একদিন আমার ছিল, এই কথাটা প্লিজ ভুলে যেও না। তাহলে তুই সেই পুরনো সংসারে ফিরে যাসনি কেন? তোকে কেউ বারণ করেছিল যে যাবি না? তুই সবকিছু জানা সত্ত্বেও যখন ওলির সঙ্গে ওই পরিবারের ছেলের বিয়ের কথা হলো, একটা কথা বললি না, টু শব্দ করলি না, তখন কেন তুই বাধা দিলি না? কেন তুই আপত্তি জানালি না? আমার মেয়ের এমন একটা ছেলের সঙ্গে বিয়ে হলো আর তুই কিচ্ছু বললি না, যে ছেলের এত কমপ্লেক্সিটি লাইফে, যে জীবনে এতটা কমপ্লেক্সিটি, এতটা ভাগ বটোয়ারা, সেই জীবন কি আমার মেয়ে ডিজার্ভ করে তুই বল? তুলি তুই উত্তর দে, তুই চুপ করে থাকলে চলবে না, উত্তর দে আমায়। আমি কি করবো বলো তো মামু, আমি আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, তোমরা প্লিজ বিশ্বাস করো। আমি ওই পরীক্ষাটা দিতে গেছিলাম, ওখান থেকে বেরিয়ে আমার ঋষির সাথে দেখা হয়ে গিয়েছিল, আমাকে জোর করে বলে যে বাড়িতে পৌঁছে দেবে, আমি আমি অ্যাভয়েড করতে পারিনি, আমি এড়াতে পারিনি। কেন এড়াতে পারোনি সেটা তো জানতে চাইছি। ঋষি এখন শুধুমাত্র তোমার বোনের হাজবেন্ড আর কিচ্ছু নয়, এক্ষুনি শুনলে তুমি বলবে আমি ঋষির বউ, সেই পরিচয়টা তো এখন আর নেই, তোমার সেটা মনে রাখা উচিত। মামি আমি প্রত্যেক মুহূর্তে সেটা মনে রাখি, এক মুহূর্তের জন্যও ভুলি না, আর সেই জন্যই ওদের বাড়িতে যেতে চাই না, কিন্তু রাস্তায় দেখা হলে আমি কি করতে পারি? আর একটা কথা তোমাকে বলতে পারি মামি, ঋষি যদি আমাকে এখনো অবধি কিছু বলে আমি সেটা না করতে পারি না, ঋষির প্রত্যেকটা কথা এখনো আমার কাছে অর্ডারের মতো, আমি আমি অমান্য করতে পারি না। তাই ঋষি যখন আমাকে জোর করে গাড়িতে উঠতে বললো আমি সত্যি সেটা অমান্য করতে পারিনি, আর রাস্তায় যদি ও জোর জবরদস্তি করতো তাহলে ওই বিপদে পড়তো, আর সেই কারণেই আমি মেনে নিয়েছিলাম। আমি তো জেনে শুনে ইচ্ছে করে দেখা করতে যাইনি বলো,
আমি তো পরীক্ষা দিতেই গিয়েছিলাম, বারবার আমার জীবনে সবসময় এরকম ঘটনাই ঘটে, আর যা কিছু আমার হাতের বাইরে সেইগুলোই আমার চারপাশে ঘটে, লোককে বিভ্রান্ত করে দেয় আর আমাকে ভুল বুঝতে সাহায্য করে। তোমরা প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি কোনোদিনও অলির কোনো ক্ষতি করব না। আমি যদি অলির ক্ষতি করতে চাইতাম তাহলে তো প্রথম দিনই ঋষির সামনে দাঁড়িয়ে বলতে পারতাম যে আমি জাহ্নবী, কিন্তু সেটা তো আমি করিনি। আমি আমি অকৃতজ্ঞ নই মামু, আমি বেঈমান নই। তোমরা আমার জন্য অনেক কিছু করেছো, আমি কোনোদিনও সেটা ভুলতে পারবো না। আর অলিকে তো আমি আমার সর্বস্ব দিয়েছি, আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা অলিকে দিয়ে দিয়েছি, যখন আমি সেটা আর কোনোদিনও ফেরত চাইবো না, এইটুকু বিশ্বাস আমার উপরে রাখতে পারো। বাপে, ওলি, ওলি কিরে মা, তুই একা এলি কেন রে মা? আসতে হলো গো, বাধ্য হয়ে আসতে হলো। কি ব্যাপার বলতো, তোর তোর কি হয়েছে? না, অবাক হওয়ার তো কিছু নেই, মা আমাকে ফোন করে সবকিছু জানানোর পর তো আসতেই হতো বাপে। আচ্ছা তুলি দি কোথায়? তুই এত কেন ভয় পেয়ে গেলি ওলি? তুই কি ঋষিকে বিশ্বাস করিস না? না আমার উপরে কোনো ভরসা নেই, আমি এমন কিছু করব না যাতে তোর কোনো ক্ষতি হয়। তুই এই মিষ্টি মিষ্টি কথাগুলো না জাস্ট বলিস না রে, তুই কনস্ট্যান্ট আমার ক্ষতি করে চলেছিস। আমি তোর কোনো ক্ষতি করিনি ওলি। করেছিস করেছিস। দেখ, আমি তুলিকে পরিষ্কার বলে দিয়েছি যে ঋষির সঙ্গে ও আর কোনো রকমের যোগাযোগ করবে না, কখনো দেখাও করবে না। এবার একটা চাকরির পরীক্ষা দিতে গিয়ে ওর সঙ্গে দেখা হয়ে গেছিল হঠাৎ। বাপি, তুমি একটা কথা ভুলে যাচ্ছ গো, তুমি তো ওকে বিশ্বাস করেছিলে, কিন্তু পর কিন্তু কোনো দিন নিজের হয় না। ও তো আমাদের নিজেদের কেউ নয়, রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছিল, আর দেখো আজ তার দাম দিচ্ছে। না রে ওলি, এটা তুই ঠিক বলছিস না। তুলি কিন্তু এতদিন আমাদের বাড়িতে আপনজন হয়েই আছে। আচ্ছা ওলি, তোর জীবনে যদি এরকম ঘটনা ঘটতো তুই কি এইভাবেই ভাবতিস? তুই কি করতিস? তুই এত কথা কেন বলছিস? কেন বলছিস এত কথা বল? তুই যেটা করেছিস সেটা তো অন্যায় করেছিস, তোর মুখে এসব কথা মানায় না একদম। ওলি তোর এটা বোঝা উচিত ছিল, পৃথিবীতে দুজন মানুষ যমজ বোন না হলে একদম অবিকল দেখতে হয় না। কি কি বলতে চাইছিস তুই? যা এখন অনেকেই জানে সেটা তো জানা উচিত। হ্যাঁ, তুই হয়তো মনের কাছে স্বীকার করতে চাইছিস না, কিন্তু স্বীকার করতে না চাইলে তো সত্যিটা মিথ্যা হয়ে যায় না। তোরও এটা জানা উচিত। আমি জাহ্নবী, আমি জাহ্নবী, আমি জাহ্নবী। তাতে কি হয়েছে, তুমি যেই হও না কেন, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সঙ্গে তো ঋষির কোনো সম্পর্ক নেই। আর হ্যাঁ, যদি তুমি সম্পর্ক রাখতে চাও একান্তই, তোমার হয়তো কোনো ক্ষতি আমরা করতে পারবো না, কিন্তু একটা কথা মনে রেখো, আমাদের মেয়ের স্বার্থে ঋষিকে আমরা জেলে পুরে তবেই ছাড়ব। এমনিতে ঋষির জীবনে অনেক কমপ্লিকেশন ছিল, সেসব জেনে বুঝেও আমরা আমাদের মেয়ের বিয়ে দিয়েছিলাম। এটা ভেবেছিলাম যে ভবিষ্যতে ছেলেটা আর কোনো জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে না। আর তাছাড়া তোর আসল পরিচয়টা দুম করে বলে দেবার কি দরকার ছিল ওর সামনে? তুই কি প্রমাণ করার চেষ্টা করছিস? আমি তোমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি ওলির কোনো ক্ষতি চাই না, কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে পারিনি। আর আজকে ওলি যখন কথাটা শুনে এখানে ছুটে এসেছে জবাবদিহি করবে বলে, তখন আমার মনে হলো যে ওলিরও সত্যিটা জানা উচিত।
আর বিয়ের দিন যখন ঋষি আমাকে হাত ধরে বলেছিল যে আমি ওর বউ, সেদিন কিন্তু আমি অস্বীকার করেছিলাম।